একটি মাত্র টুইট আর এতেই আবারও সরগরম গোটা টেক দুনিয়া। আলোচিত ওই টুইটে টুইটারের মালিক ইলন মাস্ক জানান, শিগগিরই বিদায় জানানো হবে টুইটার ব্র্যান্ড ও এর নতুন লোগোকে। সেই সঙ্গে পর্যায়ক্রমে সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে ঢেলে সাজানোর কথাও জানান তিনি। ইলন মাস্কের ওই টুইটে এরই মধ্যে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। টেক দুনিয়ায় নতুন করে শুরু হয়েছে বিতর্ক। অনেকেই বলছেন টুইটারকে রিব্র্যান্ডিং বা নতুন করে ঢেলে সাজানোর মধ্য দিয়ে একে ধ্বংস করার পায়তারা করছেন ইলন মাস্ক। একই সঙ্গে এর জনপ্রিয় নীলরঙা পাখির উড়ে যাওয়ার লোগো পরিবর্তন করলে টুইটার তার স্বকীয়তা হারাবে বলেও মনে করছেন অনেকে। যদিও ইলন মাস্কের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে বহুমাত্রিক একটি প্ল্যাটফর্মে রূপ দিতেই একে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে। তবে কবে নাগাদ এটি করা হবে কিংবা এর নতুন লোগো কি হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও অপর এক টুইট বার্তায় তিনি বলেন, যদি আজ রাতের মধ্যেই একটি ভালো লোগো পোস্ট করা হয় তবে আগামীকালই তা বিশ্বজুড়ে প্রকাশ করা হবে। সম্প্রতি ইলন মাস্ক নিজের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি xAI প্রতিষ্ঠার ঘোষণা দেন। তার দাবি, ওপেন এআই ও গুগলের মতো সংস্থাগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানব সভ্যতার জন্য কতটা ঝুঁকিপূর্ণ তা বিবেচনা না করেই নিত্য নতুন প্রযুক্তি বাজারে আনছে। সে তুলনায় xAI মানব জগৎকে বুঝে পরিচালিত হবে বলেও জানান তিনি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বিকাশ অ্যাপের লোন অপশনে যেয়ে সিটি ব্যাংক থেকে 20,000 টাকা লোন নিয়ে নিলাম একদম ইনস্ট্যান্ট। কোথাও যাওয়াও লাগে নাই, কাগজপত্রেরও ঝামেলা নাই।